পাক কালামে ঘোষণা করেন কুল বন্ধু বলো লা আসআলুকুম আলাইহি আজরান ও বন্ধু আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন আপনি উম্মতের জন্য কত কষ্ট করেছেন মেহনত করেছেন আপনি তায়েফের ময়দানে কাফেরের হাতে পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়েছেন আঘাতের উপর আঘাত আপনাকে করা হয়েছে আপনার এক এক ফোঁটা রক্তের হক কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আদায় করতে পারবে না আপনি রাসূল আপনার উম্মতের জন্য উহুদের ময়দানে দন্তন শহীদ করেছেন আপনার এক ফোঁটা রক্তের হক আদায় করতে পারবে না আপনি আপনার উম্মতের জন্য একদিন নয় দুই দিন নয় 18 দিন পেটের মধ্যে পাথরকে গামছা দিয়ে টাইট করে বেঁধেছেন কিদার যন্ত্রণা সহ্য করেছেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আপনার একদিন খিদার যন্ত্রণার হক আদায় করতে পারবে আপনি আপনার উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কুরআনকে সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসেবে দিয়েছেন কলমা দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনার হক আদায় করা সম্ভব নয় ও বন্ধু বলে দেন তারপরেও কেউ যদি আপনার হক আদায় করতে চায় আমি আল্লাহ আপনাকে শিখায়া দিলাম আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনি বিনিময়ে কিছুই চান না যদি আদায় করতে চায় তারা যেন আপনার আওলাদকে মহব্বত করে আপনার আওলাদকে ভালোবাসে বড় করে বলেন সুবহান তাহলে আহলে বায়াতকে ভালোবাসা ওনাদেরকে মহব্বত করা এটা ওয়াজিব করেছেন কে আরো জোরে বলেন কে কিন্তু আহলে বায়াতের কথা শুনলে ওলি আল্লাহর কথা শুনলে বর্তমানে নারাজ হয়ে যায় কিছু মোল্লা ঠিক কি না আছে না নাই দেখা যায় কি যায় না তারা মাইজবান্দারের বিরুদ্ধে কথা বলে হক্কানি রব্বানি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে একদিক দিয়ে আহলে বায়াতের মহব্বত দেখায় আবার আরেক দিক দিয়ে আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে যারা দুই দিকের সম্পর্ক রাখে একদিক দিয়ে মহব্বতের কথা বলে আবার আরেক দিক দিয়ে ঘৃণা করে এদের নাম হলো মুনাফিক নাম্বার ওয়ান ঠিক কি না এরা হলো মুনাফিক নাম্বার তাদের সাথে সুন্নিদের কোন সম্পর্ক থাকতে পারে জোরে বলেন না পারে ওরে ইয়াজিদের কারবালার ময়দানে তোরা কার বিরুদ্ধে দাঁড়াইলি কি জন্য দাঁড়াইলি কোন কারণে দাঁড়াইলি আমার ইমাম হুসাইন বললেন এ ইয়াজিদি আমার অপরাধটা কি তোমরা কেন আমাকে বাধা প্রদান করছো আমাকে এই চিঠিগুলা কি তোমরা দাও নাই কুফার জমিন থেকে কি আমার জন্য এই চিঠিগুলা আনা হয় নাই আমরা আমি কি তোমাদের নবীর নওয়াসা নয় আমি কি তোমার নবীর আওলাদ নই তোমরা কি কোরআনে পড়ো নাই কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা এই শোনো আহলে বায়াতের মুহাব্বতের নাম শুধু ঈমান নয় আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেন আখাযা বিয়াদাইহি হাসানিন ওয়াল হুসাইন একদিন আমার নবী ইমামে হাসান আর ইমামে হুসাইনের হাতটাকে উঁচা করে ধরলেন সুবহানাল্লাহ বলেন দুই হাত উঁচা করে ধরে ফাকালা আমার নবী বললেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন যারা আমি নবীকে মহব্বত করবে আমার এই দুই আওলাদকে মহব্বত করবে ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা এবং তার আব্বা আলীকে মহব্বত করবে তার আম্মা ফাতেমাকে মহব্বত করবে ওরে আহলে বায়াতের প্রেমী ওরে নবীর আওলাদের পাগল ওরে মাওলা আলীর পাগল ওরে মা ফাতেমার পাগল ওরে হাসনাইনে কারিমাইনের পাগল যাই না রাখো বিনিময়ে কত সওয়াব দিবেন সেটা আমার নবী বলেন নাই কারণ সওয়াব যদি নির্ধারণ করে দেই আপনি যাইতেও পারেন আবার আপনি বাইজাও যাইতে পারেন কারণ পরিপূর্ণ যদি না হয় আমার নবী বলছেন
আমার আলীর মহব্বত যার অন্তরে আমার ফাতেমার মহব্বত যার অন্তরে আমি নবীর মহব্বত যার অন্তরে কানা মারিফিদ দারে জাতি ইয়াউমিল কিয়ামত কিয়ামতের ময়দানে অন্যরা কোথায় থাকবে অন্যদের ব্যাপার কিন্তু আমার আলীর আশেক আমি নবীর আশেক আমার ফাতেমার আশেক আমার হাসানের আশেক আমার হুসাইনের আশেক তাদেরকে আমি নবী ঘোষণা করলাম কানা মারিফিদ দারে জাতি ইয়াউমিল কিয়ামা আমি নবী ঐলান করলাম কিয়ামতের ময়দানে আমি নবী যেখানে থাকব আমার আলী আমার ফাতেমা আমার হাসান হুসাইনের আশেককে আমি নবী আমার সাথে রাখব সুবহানাল্লাহ বলেন নবীর সাথে থাকতে চাই কি চাই না নবীর সঙ্গে হতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহ কবুল করুক আমিন বলেন না আরো জোরে বলেন না আমিন বলেন না এখানে বলে নাই এত ইনাদেরকে ভালোবাসলে এত কেজি সওয়াব দিব এত মন সওয়াব দিব এত টন সওয়াব দিব বলছেন এদেরকে মুহাববত করলে কানা মারিফিদ দারে জাতি ইয়াউমিল কিয়ামা আমি নবী কিয়ামতের ময়দানে যেখানে থাকব তোমাদেরকেও সেখানে সুবহানাল্লাহ বলবেন না তাহলে আহলে বায়াতের দামান ধরলে লাভ না ক্ষতি এগুলা কি ইয়াজিদিরা জানতো না জানতো জানতো কিনা জোরে বলেন না জানতো কিনা এই হাদিসগুলা কি তারা পড়ে নাই পড়েছে আরেকটা হাদিস শুনেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা আহাব্বতুহু ওয়া মান আহাব্বতুহু আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম যারা আমার হাসান হুসাইনকে মুহাব্বত করবে আমার নবী বলছেন না আজকের যে শুহাদায়ে কারবালার মাহফিল আমার এই অত্র এলাকাবাসী ইন্তজাম করেছে বলছেন এটা শুধু হুসাইন আর হাসানের মহব্বত নয় এই প্রেমের অপর নাম হলো আমি নবীর প্রেম বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার এই প্রেমের নাম শুধু হুসাইনের প্রেম নয় এই প্রেমের নাম হলো আমি নবীর প্রেম আবার নবী এখানে শেষ করেন নাই না 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 এই প্রেমের নাম শুধু নবীর প্রেম নয় এই প্রেমের নাম হলো আল্লাহর প্রেম বড় করে বলেন না সুবহানাল্লাহ একের ভিতরে তিন থ্রি ইন ওয়ান একের ভিতর ভালোবেসেছেন আহলে বায়াতকে খুশি হলো নবী খুশি হলো জোরে বলেন না আল্লাহ কিন্তু বেজার হইল মোল্লা বেজার হইল কে মোল্লা দরকার না আল্লাহ দরকার মোল্লা দরকার না নবী দরকার আমরা বলবো নবীর আহলে বায়াতে রসুল নবীর আওলাদ যেখানে আমরাও কারণ নবীর আওলাদকে মুহাব্বত করলে নবীও খুশি আল্লাহ আল্লাহ বললেন এখানে শেষ নয় যেহেতু মুহাব্বত করেছো আহলে বায়াতকে আমি আল্লাহ তোমাদের জন্য একটা রিজার্ভেশন রেখেছি রিজার্ভেশন হলো কি আমি যখন ইন্ডিয়াতে গেলাম এমনি ট্রেনের টিকিট নাই যখন বললাম আমি বাংলাদেশের একজন মুসাফির ব্যক্তি এখানে এসেছি তখন তারা আমাদেরকে একটা মুসাফিরের কোটার মধ্যে আমাকে একটা রিজার্ভেশন ট্রেনের টিকিট দিয়ে দিল বললেন এটা সাধারণ এলাকার মানুষ পাবে না যারা মুসাফির তারা পায় আল্লাহ বলছেন আমি সবার জন্য জান্নাত বরাদ্দ করি নাই তবে হ্যাঁ একটা রিজার্ভেশন দিয়ে দিলাম কার জন্য হাসানের পাগল হুসাইনের পাগল আহলে বায়াতের পাগল আল্লাহ কোন রিজার্ভেশন বলে আমার জান্নাতের আটটি দরজা রয়েছে যার মধ্যে একটা দরজার নাম হলো জান্নাতুন নাঈম ওই দরজাটা আমি খুলে রেখেছি কার জন্য হাদিস শরীফের মধ্যে ঐলান করছে জেনে রাখো যারা আহলে বায়াতকে ভালোবাসবে আদখালা জান্নাতিন নাঈম ওই দরজা শুধু বরাদ্দ থাকবে আহলে বায়াতের আশিকের জন্য জান্নাতুন নাঈম দিয়ে তারা জান্নাতে ঢুকবে বড় করে বলেন না সুবহানাল্লাহ আমরা কি ভাগ্যবান না দুর্ভাগ্যবান জোরে বলেন না ভাগ্যবান না দুর্ভাগ্যবান গাউসুল আজম মাইজবান্দারিকে পাওয়া মানি দয়াল নবীর আওলাদের খুশবু পাওয়া ঠিক কিনা দয়াল নবীর আওলাদকে পাওয়া ঠিক কিনা কারণ গাউসুল আজম মাইজবান্দারি এটা তার সারা নয় এটা তার ওয়ালা এটার কানেকশন হলো মদিনাওয়ালা বড় করে বলেন সুবহানাল্লাহ
এখানে লাইট জ্বলে কি জ্বলে না কানেকশন একটা আছে না নাই কানেকশন যদি সিধা থাকে লাইট জ্বলবে যাদের লাইট জ্বলে না তারা মাইজবান্ডারকে দেখে হিংসা করে কারণ কানেকশন তো নাই তাসিরে কিসিরে জোর হন ওয়া কিসিরে মাইজবান্ডার এটা জ্বলতেছে এটা জ্বলতে থাকবে মাত্র মাইজবান্ডারি তরিকা বাংলার জমিনে উদয় হয়েছে মাত্র 150 বছর হয়েছে 150 বছরে যদি এই অবস্থা হয় 500 বছর গেলে কি অবস্থা হবে অর্থাৎ বোঝা যাচ্ছে মাইজবান্ডারি তরিকার যে প্রচার এবং প্রসার এটা দেখে কিছু মানুষ জ্বলতেছে ঠিক কি না বনফু যারা জ্বলর ইতারা দুনিয়া তো জ্বলিবো খবর তো ঠিক কি না কামা তাদিন ও তুদান যেমন কর্ম জোরে বলেন না যেমন কর্ম এইজন্য শায়র বলেন কেন চিন্নি না রে গৌসুল আজম মাইজ ঠিক কি না ইন আরা দিলে মাওলানা নে ফাস্টিয়া দিলে লুই দে 12 টিয়া দিলে এইলে হতুন আছে না নাই জোরে বলেন না আছে না নাই ইনি হচ্ছেন এমন মাওলানা যিনি মাওলার সাথে কানেকশন করিয়ে দেন সুবহানাল্লাহ বলেন কেন চিনলি না রে মোহন কেন চিনলি না রে গৌসুল আজম আমার গৌসুল আজম মাইজি ভান্ডারি গৌসুল আজম কেন চিনলি না রে মোহন গৌসুল আজম চিনতে পারে গে সাধকার ওরে চিনিবার ইচ্ছা যার ওরে চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানীর দুর্বিকণ কেন চিনলি গৌসুল আজম মাইজি ভান্ডারি সলা দুনিয়া ইয়াজিদিরা মনে করেছিল আগলে বেতে রসুল ইমাম হুসাইনের হাতটা দিরহাম দিনার টাকা দিয়ে কিনবে কিন্তু আওলাদের রসুল এটার হাত টাকা দিয়ে কিনা যায় না আহলে বায়াতকে কিনতে হলে মোহাব্বত দিয়ে কিনতে হয় ঠিক কি না টাকা দিতে চেয়েছিল কিন্তু ইমামে হুসাইনকে কিনা যায় নাই কারণ কি কারণ কি কারণ হলো জেনে রাখেন আমার রসুল বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন আমা থেকে আমি হুসাইন থেকে বড় করে বলেন সুবহান হুসাইন শুধু ব্যক্তির নাম নয় হুসাইনের অপর নাম ঈমান হুসাইনের অপর নাম ইসলাম হুসাইনের অপর নাম ইবাদত হুসাইনের অপর নাম হলো জান্নাত ঠিক কি না এই জান্নাতকে হুসাইনকে কিনা সম্ভব নয় এরপরে তারা দুনিয়া বিলোপ দিল কিন্তু ক্রয় করতে পারলো না সাথে মুহররম থেকে পানি বন্ধ করে দিল মনে করলেন পানি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না পানির অপর নাম হলো জীবন এই জীবনকে বাঁচানোর জন্য পানির জন্য হুসাইন তার ঈমানকে বিক্রি করবে কিন্তু দেখা গেল সাথে মুহররম থেকে পানি বন্ধ আটে মুহররম নয় মুহররম আমার ইমামে হুসাইনকে পানি বন্ধ করেও নরম করা যায় না কিনা যায় না নয় মুহররম সকালবেলা যুদ্ধের নাকা তারা বাজিয়ে দিলেন যুদ্ধ শুরু হবে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তাড়াতাড়ি আপন ভাই হযরত আব্বাস আলমবরদারকে প্রেরণ করলেন যাও যাও তাদের সাথে কথা বলো আর একটা দিন সময় নাও দশে মুহররমের অপেক্ষায় রয়েছি নয়ে মুহররম তো সংগঠিত হলে হবে না কেন কেন বলে জিলহজ মাসের 10 তারিখ একটা কুরবানির তারিখ আবার মুহররমের 10 তারিখ একটা কুরবানির তারিখ মিল হলো কি এটা হলো আরবি মাসের শেষ মাস জিলহজ মাস আর এটা হলো আরবি মাসের শুরুর মাস মুহররম মাস এটাও হলো 10 তারিখ এটাও হলো 10 তারিখ দুই 10 তারিখের মধ্যে একটা মিলন বন্ধন আছে এটার আলোচনা আরেক দিক দিয়ে ওয়াফাদাইনাহু বিযিবিহিল আযীমের তাফসীরের মধ্যে এই আলোচনা রয়েছে জেনে রাখেন
রাখেন দশে মুহররম কেন অপেক্ষা করবে ইয়াজিদি বাহিনী বললেন আজকেই সিদ্ধান্ত নিতে হবে হয় ইয়াজিদের নামে বায়াত না হয় আমাদের সাথে মোকাবেলা ইমামে হোসেন আরেকদিন সময় চাইলেন হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ইসলাম তিনি তখন আহলে বায়াতের পক্ষে আসেন নাই তিনি ইয়াজিদিদেরকে বললেন আহলে বায়াত আরেকটা দিন সময় চাচ্ছে সময় তোমরা দিয়ে দাও সুবহানাল্লাহ অর্থাৎ ইয়াজিদির দলের ভিতরও আহলে বায়াতের দুই একজন প্রেমিক ছিল কিন্তু তারা চলে এসেছে পরে সুবহানাল্লাহ বলেন না আর বাকিগুলো বিক্রি হয়েছে এত বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির হাফেজ কুরআন ইয়াজিদের পক্ষে যারা ছিল সবগুলা কি রহমতুল্লাহ না লানতুল্লাহ জোরে বলেন না রহমতুল্লাহ না লানতুল্লাহ আমরা এরকম মুহাদ্দিস মুফতি মুফাসসির যারা আহলে বায়াতের বিরুদ্ধে দাঁড়ায় এদের উপর আল্লাহ লানত ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না একদিনের সময় নিলেন হযরত আব্বাস আলমবরদার বললেন মাওলা হুসাইন একদিন সময় নিলাম তখন আমার ইমামে হুসাইন বললেন কেন নিলাম জানো আব্বাস একটা দিন একটা রাত যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করব আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করি তলোয়ার ধার দিয়ে আর আমার ইমাম হুসাইন বলেন আমি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করব নামাজ দিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করব জিকির দিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করব তেলাওয়াতে কোরআন দিয়ে বড় করে বলেন সুবহান সন্ধ্যাবেলা যখন মাগরিবের নামাজ আদায় হয়ে গেল ইমামে হোসেন খাইমার সবাইকে ডাকলেন পুরুষ জমা হলো নারীরাও জমা হলো সবাই হাজির হয়ে গেলেন আমার ইমাম হোসেন বলে এ আমার আসহাব রানসানরা শোনো আমার পিছনে দেখো 22,000 ইয়াজিদি তাদের চাওয়া পাওয়া হলো একটা তারা আমি হুসাইনের গর্দানা পাইলে তাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই আগামী কাল কি হবে না হবে আমার নানা জান আমাকে ছোটবেলায় জানিয়ে দিয়েছেন জান্নাত থেকে দুটি পোশাক এসেছিল একটি সবুজ রঙের আরেকটি লাল রঙের সবুজ রঙের আমার ভাই জানিয়েছিল লাল রঙের আমি নিয়েছিলাম জিব্রাইল আমিন বলেছিল নানা জানকে নানা জান বলেছেন আমাকে আমি আমার মাকসুদের দিকে চলে যাচ্ছি তোমরা আমার জন্য তোমাদের জান কুরবানি দিও না আমি ইমাম হুসাইন তোমাদের পক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশ করব তোমাদের জন্য নালিশ করব না বরঞ্চ তোমাদের জন্য জামিনদার হব কিন্তু তোমরা আমার জন্য তোমাদের জানকে কুরবানি দিও না তোমরা ধৈর্য ধরে এখান থেকে চলে যাও কারণ তারা তোমাদের গর্দানার জন্য আসে নাই তারা আমার গর্দানার জন্য এসেছে আমার জন্য তোমরা তোমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলো না যখন আমার ইমামে হোসেন এই কথা বলল আহলে বায়াতের প্রেমিকের যেন কান্নার রোল পড়ে গেল চোখের পানি টপ 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 করে পড়ে দুই চোখের পানি ঝরঝরায়া ছাড়ে ইমাম হোসেন মনে মনে ভাবলেন যদি চোখের সামনে বিপদে পড়লে কেমনে ফেলে চলে যাবে নিজের হাতে কাপড় দিয়া খাইমার মধ্যে যত মশাল আছে সমস্ত মশালগুলাকে নিবাইয়া দিলেন অন্ধকার করে দিলেন হোসেন বললেন আমি আমার চোখটাকে কাপড় দিয়ে বন্ধ করলাম তোমরা যারা চলে যাওয়ার চলে যাও আমি তোমাদেরকে আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে বিদায় দিলাম সুবহানাল্লাহ বলে না 72 জনের ঈমান হলো এমন 72 জনের ঈমান হলো এমন আধা ঘন্টা চোখ বন্ধ করে রাখলেন আধা ঘন্টা পর যখন চোখ খুললো দেখে আহলে বায়াতের গোলাম আহলে বায়াতের ঘরানা সবাই হুসাইনের চারিদিকে বসে পড়েছে জমিনের উপর চোখের পানি জর্জর করে ছাড়ে আর ইমামে হুসাইনের দিকে তাকায়া বলেন ওরে আমার মাওলা হুসাইন আপনি কেমনে ভাবলেন এই ইয়াজিদিদের মুখে আপনাকে ফেলে আমরা আপনাকে একা রেখে চলে যাব আমরা আপনাকে একা রেখে যাওয়ার পাত্র নয় ওরে আমার হুসাইন যেরকম পানি ছাড়া মাছ বাঁচতে পারে না আমরা আহলে বায়াতের প্রেমিকরা আপনাকে সারা বাঁচতে পারবো না ওরে আমার মাওলা হুসাইন
আগামী কাল আগে আমাদের বুকের উপর তলোয়ার চলবে তার উপর আপনার উপর কারণ আপনি হলেন মুনির আর আমরা হলাম গোলাম সুবহানাল্লাহ বলেন না এই জন্য আশিক বলেন ওরে রাজি কি বে রাজি খোদা রাজি কি বে রাজি মুরশিদ তাই তো আমি জানি না মাওলা তাই তো আমি জানি না দাসের ধর্ম সেবা করম দাসের ধর্ম সেবা করম নামটি শুধু জপ না মাওলা নামটি শুধু জপ না সালাত দুনিয়া আমার ইমামে হুসাইনের আশেকরা কদমের কিনারায় বসে কান্দে আব্বাস আলম বরদার বলে ওরে আমার মাওলা হুসাইন আজকে যদি আপনাকে সাইরা চইলা যায় কিয়ামতের ময়দানে আব্বাসের চেহারা দয়াল নবীরে দেখাইতে পারবে না সুবহানাল্লাহ বলেন না নয় মুহররম সবার জন্য দোয়া করলেন রাত গভীর হলো হুসাইনের নামাজ লম্বা হওয়া আরম্ভ হলো রাত আরো গভীর হয় হুসাইনের তেলাওয়াতে কোরআন আরো বড় হলো রাত আরো গভীর হয় হুসাইনের জিকিরও বুলন্দ হলো ইবাদত করতে করতে রাত যখন গভীর হয়ে গেল মাওলা হুসাইনের হাতে জুলফিকার তলোয়ার আগাটা মাটির দিকে গড়ানো অবস্থায় তুতনি মুবারক ওই তলোয়ারের ডাটের মধ্যে রেখে একটু করে জিমুনি চলে আসলো জিমুনি আসে নাই আল্লাহ ঘুম এনে দিলেন আর স্বপ্ন যোগে মাওলা আলী দয়াল নবী আমার দয়াল নবীর সাথে দেখা হয়েছিল আর যখন হুসাইন একটু ঝিমাচ্ছিলেন একটু ঘুমোচ্ছিলেন ওই মুহূর্তে ইমাম হুসাইনের কলিজার টুকরা বোন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাইমা থেকে বের হয়ে বোরকাটা পরে সবাই যেহেতু ঘুম একটু বাইরের পরিস্থিতিটা দেখি যখন বাইরে বের হলো দরন হুসাইনের কাফেলা এইখানে আর ইয়াজিদের কাফেলা এই মাজারের ওই প্রান্তে কোন রাত্রিবেলা আক্রমণ করে কিনা একটু বোরকাটা পরে বের হলো দেখে কারবালার ময়দানের মাঝখানে কে যেন কান্না করছে আর ঝাড়ু দিয়ে কারবালার ময়দান পরিষ্কার করছে হযরত জাইনাব খেয়াল করলেন কান্নার শব্দটা মহিলার শোনা যায় এই জন্য আগ্রহ নিয়ে সামনে গেলেন এই মহিলাটাকে আমাদের কোন লোক কোন বাইরে আছে কিনা সামনে যখন গেল দেখতে পেলেন একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয় বড় বড় পাথরগুলাকে আঁচলের মধ্যে বন্দি করে আর আয় হুসাইন ওয়াই হুসাইনা বলে বলে চোখের পানি ছাড়ছেন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে বললেন ওগুমা কে তুমি তোমাকে তো চিনলাম না এত রাতে কারবালার ময়দানে কি করো আর তোমার চেহারা তোমার গঠন তোমার কাপড়ের সাথে আমাদের কারো কাপড় তো মিলছে না কোত্থেকে তুমি আসছো ও মা তোমার পরিচয়টা বলো একবার যখন ডাক দিলেন দুইবার ডাক দিলেন তিনবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমটাটা তুলে ডাক দিল জৈনব তুই কি তোর মা ফাতেমাকে চিনতে পারছিস না আমি তোর ফাতেমা তোর আম্মা জান আগামী কালকে আমার আওলাদকে কারবালার ময়দানে কুরবানির গরুর মতো কেটে কেটে শহীদ করা হবে আমি ফাতেমা কেমনে জান্নাতের মধ্যে থাকি আমি জান্নাতের নিয়ামত ছাইরা আমি আমার রওজার নিয়ামত ছাইরা আমি কারবালার ময়দানে ফাতেমা এসেছি কারবালার ময়দানের পাথর পরিষ্কার করছি আগামী কালকে আমার আকবর শহীদ হবে আমার কাসেম শহীদ হবে আমার আসগর শহীদ হবে আমার আবুন শহীদ হবে আমার আব্দুল্লাহ শহীদ হবে আমার আওলাদে পাক শহীদ হবে টুকরা টুকরা হয়ে কারবালার ময়দানে দেহ গুলা গোড়া থেকে পড়বে যাতে পাথরের মধ্যে আঘাত না পায় এই জন্য আমি ফাতেমা জান্নাত থেকে সে কারবালার ময়দান পরিষ্কার করছি আমার আওলাদের জন্য যুদ্ধের ময়দান তৈরি করছি বড় করে বলেন সুবহান এই জন্য শায়ের বলেন ওরে প্রেম খেলাই শিখের মামেলা ওরে সবে জানে না ওরে আশেক ছাড়া
مولا دیدار کون ملنا رے اور عشق چھڑا مولا دیدار کون ملنا رے প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না সলা দুনিয়া আমার হযরত জৈনব যখন মা ফাতেমাকে কারবালার ময়দানে দেখলেন এতক্ষণ পর্যন্ত ধৈর্যের এক বড় পাহাড় আমার জৈনব যখন মাকে দেখল চোখের পানি আর বন্ধ হইলা ও মা ফাতেমা গো তুমি কি দেখতেছো না তোমার আওলাদের উপর কত নির্যাতন কত জুলুম নির্যাতন হচ্ছে আম্মা জান একটু দাঁড়ান আমার ভাই হোসেনকে একটু ডাইকানি আমার ভাই হোসেন যদি আসে আপনাকে দেখে অন্তরটা একটু শান্তি হবে বলে খাইমার দিকে দৌড় দিল ডাক দিল ভাই হোসেন সুবহানাল্লাহ খাইমার মধ্যে হোসেন তিনি জাগ্রত হলেন বাইরে গেলেন কিন্তু দেখলেন মা ফাতেমার নাই কেন আসলা গো মা ফাতেমা আমার মা ফাতেমা তো জহরা বুঝাইতে চাইলেন ও হোসেন তুমি শুধু কারবালার ময়দানের মধ্যে তুমি একা নও তোমার সাথে তোমার আম্মা জানও আছে সুবহানাল্লাহ বলেন আমার ইমাম হোসেন বললেন ও বোন আমি স্বপ্নের মধ্যে দয়াল নবীকেও দেখেছি আমার আব্বা জান আলীকেও দেখেছি আর সঙ্গে সঙ্গে হযরত জৈনবের মাথার তালুতে একটা চুমা দিলেন হাতের কবজির মধ্যে একটা চুমা দিলেন জিজ্ঞেস করলেন ভাইজান আপনি চুমা দেন কপালে আর চুমা দেন হাতের তালুর উপরে কিন্তু কবজির মধ্যে কেন চুমা দিলেন মাথার তালুতে কেন চুমা দিলেন দেখে ইমাম হুসাইনের চোখের পানি জোরে আমার মাওলা হুসাইন বলে ও বোন কালকে তো আমরা শহীদ হয়ে যাব আমরা যখন শাহাদাতের শরবত পান করব আর তুমি জৈনব তো জিন্দা থাকবা তোমার মাথার তালুতে চুমা দিছি কারণ আগামী কালকে তোমার মাথার কাপড় টাইনা টাইনা এসে ধীরা নিবে তোমার হাতের কবজিতে চুমা দিছি কারণ যেই কবজির মধ্যে আমার দয়াল নবীর আওলাদে পাকের কবজি মুবারকের মধ্যে অলংকার থাকে ও জৈনব এই কবজির মধ্যে হাত করা পরানো হবে হাত করা পরানো হবে শিকল বাঁধা হবে সেই সময় যাতে তুমি দর্জের পরিচয় দিতে পারো এই জন্য তোমার মাথার তালু আর কবজিতে চুমা দিলাম বড় করে বলেন সুবহানাল্লাহ আগলে বাইতে রসুল রাতটা কেটে গেলেন সকাল বেলা হলো ইমাম হুসাইন ইয়াজিদের সামনে ঐতিহাসিক খুতবা দিলেন এবং আহলে বায়াতের সন্তুলে ধরলেন প্রশ্ন করলেন ইয়াজিদিরা তোমরা আমার বিরুদ্ধে কেন তলোয়ার ধরেছো আমি কি রসূলের কোন সুন্নতের বিরোধিতা করেছি রসূলের শরীয়তের কোন উল্লঙ্ঘন করেছি তারা বললেন একটাই শুধু দাবি আপনার কাছে ইয়াজিদের হাতে বায়াত নেন মাওলা হুসাইন বললেন ইয়াজিদ কখনো বায়াত নেওয়া দেওয়ার মতো যোগ্যতা তার নাই কারণ এক নম্বর ইয়াজিদ হলো সারাবি ইয়াজিদ কি জোরে বলেন না ইয়াজিদ কি দুই নম্বর হলো ইয়াজিদ জেনাকারি তিন নম্বর হলো নামাজকে হালকা মনে করনেওয়ালা চার নম্বর হলো ইয়াজিদ সুদ ঘুষকে হালাল মনে করনেওয়ালা ইয়াজিদের খারাপ গুণগুলা যখন বলা আরম্ভ করলো ইয়াজিদিরা বললেন না না আপনার কথা মানি না হয় বায়াত নেবেন না হলে তলোয়ার ধরবেন আর কোনো জায়গা নাই ইমাম হুসাইন বুঝতে পারলেন তাদের অন্তরে হিদায়তের আলো আর ঢুকবে না কারণ তারা ইয়াজিদিদের টাকার কাছে বিক্রি হয়ে গেছে ঠিক কি না টাকার কাছে তারা বিক্রি বড় বড় মুহাদ্দিসে আজম ওখানে ছিল মুফাসসিরে আজম মুফতি আজম সুরলিত কণ্ঠে হাফেজ কোরআন সেখানে ছিল তারা তাদের সংখ্যা কম নয় কমপক্ষে দশ হাজার এই দশ হাজার থাকার পরেও শুধু হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ছাড়া আর কারো কপালে হেদায়ত জুটলো একে একে আহলে বায়াতের ঘরানার কুরবানি দেওয়া আরম্ভ হলো সুবহানাল্লাহ এই জন্য আশেকে মুস্তফা আহলে বায়াতের প্রেমী তরিকতের লাইনে কুরবানি ছাড়া কোনো শব্দ নাই তরিকতের জগতে যেই দিন থেকে প্রবেশ করবা ওই দিন থেকে তোমার জিহাদ শুরু আর কুরবানি শুরু ঠিক কিনা
জেনে রাখবেন জেনে রাখবেন যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান আপনাকে জিহাদের ময়দানে নামতে হবে যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে তলোয়ার ধরাও জিহাদ আবার মুর্শিদের কদমে গিয়ে নফসের বিরুদ্ধে জিহাদ করার নামও জিহাদ ওইটা জিহাদে আসগর আর নফসের বিরুদ্ধে জিহাদ করার নাম হলো জিহাদে আকবর বড় করে বলেন সুবহান জিহাদ লাগবে জিহাদ ছাড়া কোনো উপায় জোরে বলেন না কোনো উপায় এইজন্য শায়রা বলেন ওরে খোদা ফাইবার আসাজার ওরে নবী ফাইবার আসাজার ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গউসে মজবন্দার সুবহানাল্লাহ ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া ইয়াউলি আর দরবার সুবহানাল্লাহ তো অনেকে বলেন আহলে বায়াত মাইজবান্দার ওখানে আওলাদ রাসূল ওখানে গেলে কি হবে আমি বলি কেন ওখানে গেলে ঈমান হেফাজত হবে বলতেছেন ঈমান হেফাজতের জন্য আমরা মাওলানা 420 রা তো আছি এখানে আবার এখানে আওলাদ রাসূলের কি দরকার আমি যে মাওলানা তোমরা 420 ছিলা 420 আসো 420 তাকবা মানে 420 420 মানে কি সেরেনা দিলে লুই দে বারোয়ানা দিলে এগুনো রহই দি সবাই কেন যেগুলার জবানের সাথে কথার কোনো মিল নাই এরকম আছে না নাই এই লালদিঘির ময়দানে ইয়া নবী সালাম মালাইকা পড়েছিল আবার মিলাদ কিয়াম হারাম বলেছে এরকমও মুফাসসিরে কোরআন আছে না নাই কদ জাকুম মিনাল্লাহি নূর মানি তাজেদারে মদিনা বলেছে আবার বলতেছে পরে দিয়ে নবী আমার মতো তোমার মতো সাধারণ মানুষ এইভাবে বলে নাই বলতেছে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে বীর্যপাত হয় সে বীর্য থেকে নবীর সৃষ্টি বলেন নাউজুবিল্লাহ তাহলে বোঝা যায় এদের কথার সাথে ইনর ওই যে গালত ফোন এক জায়গা হতন গালে হতা হয় হতন ফোনে হতা হয় ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এরকম 420 মার্কা এখনো আছে না নাই তো আমাদেরকে বলে আহলে বায়াতের দরবারে কেন যেন আমরা বলে আহলে বায়াতের দরবারে যাওয়ার জন্য আজকে থেকে 1400 বছর আগে দয়াল নবী গদিরে হুমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসে সাকলাইনের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন আমার দয়াল নবী আমাদেরকে ঐলান করে দিয়েছেন কারণ জানেন আমরা কোন দিকে যাব শুন আমরা যারা এখানে আলেম ওলামা আছে এক একজন এক এক কথা বলবে বাতেলরা বলবে তারা হক তারাও দলিল দিবে শিয়ারা বলবে তারা হক তারাও খারেজি রাফেজি মুতাজিলা শিয়া কাদিয়ানি যত আছে সবাই তারা দলিল দিবে এখন সব দলিল মজা লাগলো কোন দলিলের দিকে যাব এটা গদিরে হুম নামের জায়গার মধ্যে হাদিসে সাকলাইন নামের একটি হাদিসের মধ্যে আমার নবী ঘোষণা করতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি তারিকুম ফীকুম মা ইন তামাসসাকু বিহি লান তাদিল্লু বাদি আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি আরেক রওয়ায়েতের মধ্যে সানা তারাকতুকুম সাকলাইন দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি খবরদার আমার উম্মতেরা আমার সাহাবীরা কিয়ামত পর্যন্ত মুসলমানেরা তোমরা যদি দুইটা জিনিস শক্ত করে ধরতে পারো লান্তা দিল্লু বাদি আমি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও কেউ তোমার ঈমান নিয়ে ছিনি মিনি খেলতে পারবে না ঈমান টানাটানি করতে পারবে না ঈমানকে ধ্বংস করতে পারবে না এক নাম্বার হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন দুই নাম্বার হলো আহলে বাইত আহলে বাইত আহলে বাইত বড় করে বলেন সুবহানাল্লাহ কয়বার বলেছেন আহলে বাইত কিয়া কোরআন হই দে খবর আহলে বায়াত কয়বার ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াতকে বললেন তিনবার কোরআনকে একবার কেন বলে কোরআন সুন্নিও মানবে ওয়াহাবিও মানবে শিয়াও মানবে গজাইয়া মজাইয়া রাফেজি শিয়া সবাই কোরআন মানে কিন্তু আহলে বায়াতকে সবাই মানতে পারে জোরে বলেন না পারে এইজন্য তিনবার বলছি কেন যাতে তোমরা আহলে বায়াতকে ধরতে কোনো ভুল না হয় জেনে রাখো আহলে বায়াত আর কোরআন দুটোর সম্পর্ক কেমন আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তিনি ঘোষণা করতেছেন জেনে রাখো ওয়ান ইয়াতাফাররাকু হাত্তা ইয়ারিদা আলাল হাউস জেনে রাখো কিয়ামতের ময়দানে কোরআন এবং আহলে বাইত হাউজে কাউসারের কিনারায় একসাথে দাঁড়াবে অর্থাৎ হাউজে কাউসার আসা পর্যন্ত কোরআন থেকে আহলে বায়াতকে জুদা করা যাবে না আহলে বায়াত থেকে কোরআনকে জুদা করা যাবে না
না কুরআন আর আহলে বায়াত একসাথে হাউজে কাউসারের কিনারায় একসাথে দাঁড়াবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত আহলে বায়াত আর কুরআন একসাথে থাকবে বড় করে বলেন সুবহানাল্লাহ